ভেলকুর মামা চরিত্র দেখে অনেকেই বলেন প্রফেসর শঙ্কুর হালকা ছোঁয়া আছে কেউ কেউ বলেন ঘনাদার তিনি একাধারে ইনভেন্টার গুল গল্পবিদ আসলে তিনি কি কেমনই বা তার গল্প জানবো আজকের এই পর্বে নমস্কার আমি রতন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল বুক ক্যাফে বুক রিভিউয়ে আজকে ভেলকুন মামা রিটার্ন নামে বইটির সম্পূর্ণ রিভিউ দেব সৌরভ মুখোপাধ্যায়ের লেখা বইটি এসেছে বইবন্ধু বন্ধু থেকে ক্রাউন সাইজে এসেছে হার্ড কভারে মোড়া এবং দুশো টাকা মুদ্রিত মূল্য চলুন তাহলে গল্প নিয়ে আলোচনা করা যাক ভেলকুর মামা একজন আজব গবেষক নতুন নতুন আবিষ্কার করা তার পেশা নেশা এবং ভালোবাসা সাথে আছে তার তিন অনুরাগী শতদল পোলটু আর এই গল্পে তার নবতম আবিষ্কার ইকোয়াটন যন্ত্র এমন এক যন্ত্র যার মাধ্যমে একজনের গলা অন্যজনের গলায় পরিণত করা যেতে পারে ধরুন আমি চাইছি কোনো এক বিখ্যাত চলচ্চিত্র তারকার গলা আমার গলায় আনতে তাহলে আমার গলাতে কোনো ভয়েস রেকর্ড করে হুবহু সেই যন্ত্রের কেরামতিতে হয়ে যেতে পারে সেই বিখ্যাত চলচ্চিত্র তারকার গলা এভাবেই ইকটন যন্ত্র একটা ম্যাজিকের মাধ্যমে কিন্তু আমাদের গলাকে পরিবর্তন করে দেয় ভেলকুন মামার এই আবিষ্কার নিয়েই কিন্তু এই গল্পের সূত্রপাত ছোট্ট বন্ধুদের মানে পল্টু সদ্দল টিকলুকে এসব নিয়ে গল্প বলছিলেন ভেলকুন মামা এমন সময় ঘটনাচক্রে তিনি জানতে পারেন পল্টুর কাকা আসছে ইন্ডিয়াতে বাবু এবং তিনি নাকি জাতিস্বর বলে ক্লেম করছেন নিজেকে পূর্বজন্মের অনেক কথাই হঠাৎ করে নাকি তার মনে করছে এবং তিনি তার সমস্ত উপার্জনের টাকার প্রায় সিংহভাগই দিয়ে যেতে চান এক আশ্রমকে এই আশ্রমেই তিনি একটি ছবি দেখেছিলেন যেটাকে তিনি দাবি করছেন তার পূর্বজন্মের একটি ছবি এখন এই সমস্ত বিষয় কি কাকতালীয় পূর্বজন্ম বলে সত্যি কি কিছু আছে নাকি কেউ একজন এই নতুন পোলটুর কাকা যেহেতু ইন্ডিয়াতে নতুন সেই জন্য তার ওপর প্রতারণা করে টাকাগুলোকে হাতিয়ে নিতে চাইছে সেই নিয়েই গোটা গল্পের বিষয়টি রয়েছে এবং সেখানে ইকোয়াটন যন্ত্র এবং অন্যান্য যন্ত্রগুলো কিভাবে এলো তারও প্রসঙ্গ সুন্দরভাবে এসেছে যন্ত্রের বর্ণনা বুদ্ধিদীপ্ত হাসির সংলাপ প্রচুর রয়েছে পড়তে কিন্তু জমজমাট এক্সপিরিয়েন্স লাগে এবার আমি কিন্তু সরাসরি চলে যাব এই বইয়ের ভালো লাগা আর খারাপ লাগার দিকে চলুন ভালো লাগা খারাপ লাগাগুলোকে একটু আলোচনা করে নিই এবং পরিশেষে একটা ছোট্ট কনক্লুশনের মাধ্যমে এই বইটি সম্পর্কে আমরা একটা পরিষ্কার ধারণা লাভ করি গল্পে যেভাবে যন্ত্রটির বর্ণনা দেওয়া হয়েছে একোয়াটনের খুব ভালো লেগেছে খুঁটি নাটিকে ভেঙে বলা হয়েছে বজানো হয়েছে কী করে শব্দের বিভাজন ঘটিয়ে কোনো জায়গার পিচ বাড়িয়ে কমিয়ে সাউন্ডের পরিবর্তন ঘটাচ্ছে ব্যাখ্যাটা বেশ সুন্দর বিজ্ঞানসম্মত মনে হয়েছে এরপর গল্পের প্লট কিন্তু ভীষণ জমজমাট রাখা হয়েছে এবং তার সাথে যে ইলাস্ট্রেশনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোতে কমিক্যাল একটা ছাপ রয়েছে যেহেতু গল্পের মধ্যে একটা কমিক্যাল টোন রয়েছে সেটাও কিন্তু ভালো লাগে বইটা একটু খারাপ লাগার দিকে হলো ক্রাউন সাইজে একটু ছোট আকারে এবং গল্পটি কিন্তু একটি গল্প রয়েছে তাই এই বইটিতে যদি আরও দু তিনটি গল্প থাকতো আর একটু মোটা আকারে বের করা যেত তাহলে কিন্তু ভেলকুন মামার গল্প নিয়ে আরও পড়তে পারতাম একটা গল্প নিয়েই একটি গোটা বই এবং সেটাও খুব অল্প পৃষ্ঠার মধ্যেই তো সেইটা একটু কীরকম কোথাও গিয়ে খামতি লাগে পরিশেষে বলবো ভেলকুন মামা রিটার্নসের মতো আরও বই আশুক সৌরভ মুখোপাধ্যায়ের হাত ধরে এই আশা রাখবো কারণ ভেলকুন মামাকে আমরা আরও গল্পে পেতে চাই আরও দেখতে চাই তো এই ছিল আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে এবং এই ধরনের নববর্ষে সদ্য প্রকাশিত নতুন বইগুলির খবর জানতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন আসবো পরের পর্বে নতুন কোনো রিভিউ নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বই পড়তে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বই সংক্রান্ত আপডেটের জন্য